নমস্কার, আজকে তৈরি হচ্ছে ডায়েট ভেল। তার জন্য আমি নিয়েছি মাখানা। মাখানাটাকে আমি একটু রোস্ট করে নেব, একটু নরম থাকে। এটা ভাজতে 2-3 মিনিট লাগবে, আমি আস্তে অল্প আঁচ দিয়ে ভেজে নেব। মাখানাগুলো আমি মুচমুচে করে ভেজে নিয়েছি, একদম ক্রিস্পি হয়েছে। আমি যেগুলো খুব বড় বড় সেগুলোকে আমি টুকরো করে নিয়েছি, নাহলে খাওয়ার সময় ভালো লাগে না সেই জন্য। এই বাদামগুলো আমি একটু রোস্ট করে নিয়েছি। এবার অল্প আখরোট নিয়েছি আর কাজু নিয়েছি, এগুলো একটু গরম করে নেব। এটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটু কিশমিশটা গরম করে নেব। আমি গ্যাস অফ করে দিয়েছি, কড়াইয়ের মধ্যে এগুলো থাক। এর মধ্যে আমি চিনে বাদামগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। এবার টমেটো আর শসা, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে দিচ্ছি বিট নুন, যেরকম লাগবে সেরকম হিসাবে দেবেন। আর এখানে চাট মশলা 1 চামচ নিয়েছি। গুলো দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এবার আখরোটটা একটু টুকরো করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম সব। আর কুচোটাও দিয়ে দিলাম। আর তেঁতুলের চাটনি দেব, সবটাই দিয়ে দিচ্ছি, 3-4 চামচ হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি লেবু দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি ডায়েট জিরা, এই যে এরকম পাওয়া যায়, তেল নেই এতে, এটাও দিয়ে দিলাম। উপর থেকে দিয়ে দিচ্ছি বেদানা। মাখানার ভেল তৈরি হয়ে গেল।